ভুয়ো শিক্ষকের তালিকায় নাম বিজেপি নেতার উত্তর চব্বিশ পরগনা জেলার বোয়ালদহ হাই স্কুলের শিক্ষক তথা বনগার বিজেপি নেতা গোবিন্দ বিশ্বাসের নাম ভুয়ো শিক্ষকের তালিকায় এই খবর চাউর হতেই রাজনীতির পারদ চড়েছে আটশো ছাব্বিশ নম্বরে তার নাম রয়েছে বনগার বিজেপি নেতা গোবিন্দ বিশ্বাসের বাড়ি বনগা থানার অন্তর্গত চাদা এলাকায় গোবিন্দ বিশ্বাস দু ষোলোর ব্যাচের পরীক্ষার্থী গোবিন্দবাবু ও গোবিন্দবাবু শ্রী বিজেপির টিকিটে একাধিকবার পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতে লড়াই করেছেন বিজেপি নেতার বক্তব্য আমার নাম তালিকায় দেখে আমি অবাক আদালতের উপর ভরসা আছে কোর্ট আত্মপক্ষ সমর্থনের জন্য একটা সুযোগ দিয়েছে আমার কাছে উপযুক্ত প্রমাণ আছে কাগজপত্রও আছে হ্যাঁ ষোলোশো জনের একটা কোর্ট একটা রায় দিয়েছে ষোলোশো আটানব্বই জনের ষোলোশো চুরানব্বই জনের একটা লিস্টের নাম দেখলাম আমার নামটাও আমি তার মধ্যে দেখেছি আমি দেখে হতবাক আমি মানে আমি নিজেই শক্ত হয়ে গেছি কিভাবে আমার নামটা এলো আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না কোর্ট বিচারাধীন বিষয় কোর্ট যে ফয়সলা নেবে আমি তার প্রতি আমার পূর্ণ আস্থা আছে আমাদের আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ কোর্ট দিয়েছে আমি উপযুক্ত প্রমাণ দিয়ে আমি কোর্টের কাছে নির্দোষ প্রমাণিত হব আমি বলদা জুনিয়ার হাই স্কুলে চাকরি করি দেখুন এটা আমরা শুনেছি যে ওই তালিকায় গোবিন্দ বিশ্বাসের নাম এসেছে এবং উনি তো বিজেপির নেতা এবং লিডার হলো এবং দেখুন আমরা বারবার করে বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের দল স্বচ্ছতার সঙ্গে চলে তৃণমূল কংগ্রেস এবং আগামী দিনেও স্বচ্ছতার সঙ্গে মানুষের সঙ্গে থেকেই হবে এটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার এবং আপনি দেখতে পারবেন স্বচ্ছতা আরও দিন যত যাবে মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক এবং আমাদের সেনাপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেকের নেতৃত্বে তৃণমূল দল আরও স্বচ্ছতার সঙ্গে কাজ করবে দুর্নীতির সঙ্গে কোনোভাবেই তৃণমূল যুক্ত নয় আর আগামী দিনও যুক্ত থাকবে না এটা আমরা বলতে পারি একদম না পেলে তার ভূ তালিকা আসবে কেন টাকা দিয়ে যদি না হয় তার ভূহ তালিকা আসবে কেন তারাই তো বুক বাজিয়ে এখানে তৃণমূলকে শিক্ষা দপ্তরকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নানাভাবে কুসা গোবিন্দ বিশ্বাস করেছে এখন তিনি বাজারে আসতে পারছেন না এতেই প্রমাণ যে তৃণমূল স্বচ্ছতার সঙ্গেই তৃণমূল দলটা চলে এবং স্বচ্ছতার সঙ্গেই আগামী দিন তৃণমূল কংগ্রেসটা চলবে মানুষের সঙ্গে নিয়ে মানুষের পাশে থেকে বনগা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল